আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী, বাস্তব সংখ্যা ও অসমতা টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আজকে আমরা এটার এন্ডিং আনবো এখানে, ওকে? কারণ কি, দেখুন আমরা কিন্তু মোটামুটি এখানে কোন কোন ম্যাথগুলো করেছি একটু জাস্ট একটু বলে রিভিউ করি। আমরা প্রথম অধ্যায় তো শেষ করছি, একের এ নাম্বার করছি, একের বি নাম্বারে আমরা এক নম্বরটা সলভ করছি, কারণ এটা পরীক্ষা আসার মতো। আমরা এখানে সবগুলো করছি, যেমন রাজশাহী বোর্ড অনেকবারে আসছে এখানে জিনিসগুলো, ওকে? এটা আমাদের ছিল সংখ্যারেখার সাহায্যে ছিল এখানে। আরেকটা ছিল সমাধান সেট, যদিও আমি এটা করে দিয়েছি সংখ্যারেখার মাধ্যমে, কারণ এটা আমাদের পরীক্ষায় কখনো আসেনি, তারপর আমি করে দিয়েছি জাস্ট প্র্যাকটিসের জন্য। এখানে চার নম্বরটা আমাদের যশোর বোর্ডে আসছিলো গ নম্বরে, এখন চার নম্বরটা আসলে এখানে দেওয়ার কোনো দরকার ছিল না, চার নম্বরটা আমাদের যদি এক নম্বরে দিত এখানে তাও কোনো সমস্যা ছিল না, কারণ চার নম্বর এক নম্বরের প্যাটার্ন, এটা আলাদা করে দিয়েছে। এখন এই তিন নম্বর ম্যাটটা দেখুন, আমাদের এখানে বলছে সংখ্যারেখা বা লেখচিত্রের মাধ্যমে সমাধান করতে বলছে। তো আমরা কিন্তু সংখ্যারেখা দিয়ে কিন্তু অনেক ম্যাথ সলভ করেছি, হ্যাঁ? তো লেখচিত্র দিয়ে আমাদের এখানে করতে বলছে, আসলে লেখচিত্র দিয়ে আমাদের পরীক্ষায় কখনো আসে না, পরীক্ষা আসে না বলতে আমাদের একদম আসেই না। আপনি যে কোনো অ্যাডমিশনে দেন বা লিখিত যেখানেই দেন না কেন, আমাদের লেখচিত্র কখনো আসে না পরীক্ষায়, ওকে? কারণ স্টুডেন্টের এটা একটা আলাদা একটা পেইন আর কি। সো আমরা এখানে আমাদের যেহেতু সিলেবাসে আমাদের অধ্যায়টা আছে, তো আমরা এখানে এটা বাদ দেবো এখানে, কারণ এটা পরীক্ষায় কখনো আসে না। আমরা এই যে লেখচিত্র বিষয়গুলো পরীক্ষায় কখনো আসবে না, তার মানে আমরা এখানে এমনিতেই ইন্টারের সিলেবাসটা অনেক বেশি একটা ডিপ সিলেবাস, হ্যাঁ, আমাদের অনেক কিছু পড়তে হবে। সো আমরা যদি এরকম ডিটেলস সব কিছু পড়তে যাই, দেখা যাচ্ছে এগুলো করতে গিয়ে আমাদের মাথা থেকে অনেক কিছু হারায় যাবে এখানে। সো আমরা যেগুলো লাগবে না, গার্বেজ বিষয়, সেগুলো আমরা মাথার মধ্যে নেবো না এখানে, ওকে? এগুলো আমরা বাদ দেবো এখানে। তো এখানে তিন নম্বরের ম্যাথটা একটু আসুন, এখানে লেখচিত্র অংশটা যে বাদ দেই, আমাদের এখানে সংখ্যারেখা আছে এখানে, তো আমি কিন্তু সংখ্যারেখার অনেক ম্যাথ সলভ করেছি। তো তারপর আমি জাস্ট এখানে একটু জাস্ট হালকা আগর দুটো বলে দিচ্ছি এখানে। এক নাম্বারটা দেখুন, এক্স স্কোয়ার লেস দেন ইকুয়াল টু ফোর এক্স আছে এখানে, কী আছে এখানে, এখানে আমাদের তিনের হচ্ছে এক নাম্বার, এক্স স্কোয়ার লেস দেন অর ইকুয়াল টু কি ফোর এক্স এখানে, ওকে? তো আমরা এটা কীভাবে সমাধান করব, তো আপনি করবেন কি এখানে, আপনি করবেন এক্স স্কোয়ার দিয়ে এ মাইনাস ফোর এক্স করতে পারবেন, আর লেস দেন ইকুয়াল টু জিরো করতে পারবেন। তো আপনি এখান থেকে যদি এক্স কমন নিয়ে নেন, তো এক্স মাইনাস ফোর পাবেন এখানে, লেস দেন ইকুয়াল টু জিরো এখানে, ওকে? তো এটাকে যদি আপনি এক নম্বর অসমতা দিয়ে দেন বা যেটাই দিয়ে দেন না কেন, আপনার ইচ্ছা আর কি, এখানে বলবেন কি আপনি, এখানে হয় এক এক্সের মানটা জিরো হবে আর একটা ফোর, তাছাড়া কি ওই আছে, মানে এর জন্য জিরো হবে আর এর জন্য আমাদের ফোর হবে এখানে। এইটা সংখ্যাকে বাস্তব সংখ্যাকে আমাদের কি শূন্য থেকে একটা ছোট হবে, এই শূন্য থেকে ছোট, শূন্য থেকে বড় এবং কি ফোর থেকে আমাদের কি ছোট, এবং আরেকটা আমাদের কি ফোর থেকে বড় আর কি, ওকে? ফোর থেকে বড় এই অংশ আমাদের কী করবে, এত ব্যবধিতে, মানে কী করবে এখানে বলতো, বিভক্ত করবে এখানে, ওতে এত এর ব্যবধিতে বিভক্ত করে, ওকে? বিভক্ত করে, এই যে আমাদের বিষয়, এটাই হচ্ছে এনাফ, আর কিছু লাগবে না। এখন আপনাদের যে আমি গ্রাফ পড়ছিলাম না, আমরা প্রথমে একটা কন্ডিশন দেবো, কন্ডিশন আপনি একটু ওই এগুলো টান নেবেন, তারপরে আমাদের এক্সের জন্য একটা কন্ডিশন হবে, মানে চিহ্ন হবে, এক্স মাইনাস ফোরের জন্য একটা হবে, আর কি এক্স মাইনাস ফোর ইন্টু এক্সের জন্য আমাদের আর একটা কাজ হবে এখানে। সো আমরা এখানে ওই প্রথম কন্ডিশনটা যেন কী ছিল, আমি যদি এখানে একটু বেশি বাঁকা হয়ে গেছে, প্রথম কন্ডিশন ছিল আমাদের কি এক্সের মানটা শূন্য থেকে ছোট, এখানে এক্সের মানটা শূন্য থেকে ছোট হলে এমনিতে নেগেটিভ হবে, আবার দেখুন এই মানটা কত হবে, এখানে শূন্য থেকে ছোট হলে এটাও নেগেটিভ হবে এখানে, আর নেগেটিভ নেগেটিভ কি প্লাস হবে এখানে, আবার শূন্য থেকে বড় এবং আমাদের কি এখানে চার থেকে ছোট আর কি। তো শূন্য থেকে বড় এবং চার থেকে ছোটোর মধ্যে আমাদের অবশ্যই এটা পজিটিভ, আবার এখানে চার থেকে ছোট হলে নেগেটিভ হবে, মাইনাস হবে এটা, আবার আরেকটা আছে কি এক্সের মানটা কী বলুন তো, এখানে চার থেকে বড়, চার থেকে বড় হলে অবশ্যই এটা পজিটিভ, আবার এটাও পজিটিভ হবে আর এটা আমাদের পজিটিভ হবে, এই আর কি বিষয়টা। এই তিনটা কিন্তু আমরা কন্ডিশন পাবো এখানে, ওকে? তো একটু আপনি সুন্দর করে একটু ওই যে স্কেল দিয়ে মার্জিন করে নিতে পারবেন, সমস্যা নেই, আমি অত সুন্দর করে দিচ্ছি না, জাস্ট এন্ডিং ক্লাস, তো আমি জাস্ট একটু মানে বর্ণনা দিয়ে শেষ করে দেবো, যেহেতু আমাদের কিন্তু এখানে লেস দেন অর ইকুয়াল আছে, এখানে ইকুয়াল থাকার কারণে আমরা এখানে এই কন্ডিশনটা দেবো। এবং আপনি যদি সংখ্যারেখা টান দেন, সংখ্যারেখা টান দিলে কি হয় বলুন তো, এখানে সংখ্যারেখা
একটা এরকম একটা রেখা দিবেন, দেন আমাদের এখানে এটা মনে করুন -1 শূন্য, 1 2 3 4, এই যে 5, এখানে তার মানে আমাদের শূন্য থেকে রেঞ্জটা শুরু হয়ে আমাদের 4 এর মতো থাকবে। আর আমাদের এখানে সংখ্যা রেখে আমাদের লেস দেন ইকুয়াল থাকলে তাহলে আমাদের বৃত্ত ভরাট হবে আর এই অঙ্কটা আপনি বোল্ড করে দেবেন, এতটুকুই, জাস্ট এতটুকুই কাজ। তো আমি আর দেখাবো না আপনাকে, কোনো ম্যাথ দেখাবো না আর কি। এখানে আমাদের দেখুন সবগুলো ম্যাথে মোটামুটি এরকম টাইপের করলে আমাদের হয়ে যাবে। এখানে এই ম্যাথটাও সিমিলারভাবে করবেন, এখানে মানে এখানে যতগুলো ম্যাথ আছে আমাদের আগের মতো করে একদম আগের নিয়মে আপনি যদি করেন, এখানে একটা ম্যাথও ভুল হওয়ার মতো কোনো সম্ভাবনা নেই। তারপর আমি একটু করে জাস্ট আপনাকে একটু জাস্ট বলে দিতে পারি এখানে একটু করে। তো আপনি এখানে x² - 2x, 2 নম্বর কী আছে এখানে, x² - 2x, আর কত আছে এখানে, গ্রেটার দেন কত, 1 আছে। তো আপনি এটাকে লিখতে পারবেন না যে x² - 2x - 1 গ্রেটার দেন কি, 0 হবে, মানে 0 থেকে মানটা বড় হবে। এখন দেখুন তো এটাকে আমাদের মিড টার্ম পদ্ধতি করা যাচ্ছে কিনা, না এটাকে মিড টার্ম পদ্ধতি করা যাচ্ছে না, 2x কে 2 আপনি করতে পারবেন না। তাহলে মিড টার্ম নয়, দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণ হচ্ছে x = -b + √b² - 4ac/2a। তো এই মানগুলো বসানোর পর আপনি এখানে ক্যালকুলেশন করবেন। এখানে মেইন কথা হচ্ছে আমাদের ক্যালকুলেশনটা হচ্ছে মেইন, বি বলতে আমাদের -2, মাইনাস মাইনাস +2 করলাম একবারে প্লাস, ওকে। তো +2 আমাদের এখানে পাইলাম এখানে মানটা, প্লাস মাইনাস b² মানে -2 মানে 4 হবে এখানে, -4ac মানে এখানে 1c মানে -1 মানে এখানে +4 হবে এখানে, ওকে। মানে আমি একবারে কিন্তু কাজটা করলাম এখানে, আর এখানে 2a মানে 1 আর কি। তো 2 + কত হবে এখানে, +-8 মানে কি, 4 × 2 মানে কি, এখানে 2√2, এখানে 2√2, 2√2 আর এখানে 2 আর কি। তো আপনি 2 যদি কমন নেন তাহলে আমাদের কত হবে এখানে, 1 + -√2 পাবেন এখানে, আর 2 পাবেন এখানে, 2 কাটবেন তাহলে কি হবে এখানে, 1 + -√2 পাবেন এখানে, ওকে। এটা হচ্ছে আপনার কি পাবেন এখানে, x এর মান। তো একবার প্লাস নিয়ে পাবেন, একবার মাইনাস নিয়ে, তার মানে এই দুটোই কিন্তু আমাদের কন্ডিশন, এর বেশি কিন্তু কন্ডিশন আমাদের এখন হবে না, ওকে। তো এই আর কি বিষয় দিয়ে, তো এটা নিয়ে আমাদের করবেন। তার মানে x এর মান সকল বাস্তব সংখ্যার জন্য আমাদের কি, x এর মান একটা কী হবে বলতে, এখানে x = 1 + এটা একটু ইকুয়াল হবে এখানে 1 + √2 এখানে, ওকে, 1 + √2 হবে এখানে। বা আপনার যদি এখানে ওই চিহ্নটা আমাদের এখানে এরকম আছে আর কি, তার মানে এটা লেখা যাবে না যে এক্স, তো এক্স লেখা আমরা কী বলবো এখানে, <unintelligible> 1 কত এখানে, 1 + কী বলতো, √2 না, আচ্ছা 1 + জন্য একটা তো আমাদের হবে, মাইনাসের জন্য একটা হবে, তাই না। আচ্ছা আমাদের এখানে এই মানটা যেটা হবে এখানে, এটা আমি পরে দিচ্ছি, চিহ্নের প্রথমটা পরে দিচ্ছি, এটা আমার এক্সের মানে একটা প্লাস পাবো, একটা মাইনাস পাবো এখানে, একটা x = 1 - √2 পাবো এখানে। এই দুটোই তো আমাদের এখানে অপশন, তাছাড়া তো অপশন নেই এখানে। তো এখন আমরা ওই যে কাজটা করবো এখানে, তার মানে সর্বনিম্ন মানটা হবে কি, 1 - √2, আর সর্বোচ্চ মান কি, 1 + √2 এখানে। তো প্রথম নাম্বার সর্বনিম্ন মান কত এখানে, এইটা, তো এটা লেখা যাবে না এখানে, এক্স এর মানটা সর্বনিম্ন মানের থেকে ছোট এখানে, তাহলে লেখা যাবে এখানে x < কত এখানে, 1 - √2। সেকেন্ড মানটা কী হবে এখানে, 1 - √2 থেকে বড় হবে এক্স এর মানটা, এবং কি, 1 + √2 থেকে কী হবে, ছোট হবে। অ্যান্ড থার্ড যে কন্ডিশন সেটা আমাদের, এক্স এর মানটা বড় হবে 1 + √2, মানে বড়টার থেকে ছোট হবে, মানে বড়টার থেকে বড় হবে এখানে। করে কিন্তু আপনি এখন চিহ্নগুলো লিখবেন এখানে, এখন আমি চিহ্নগুলো দেখাচ্ছি না, কারণ এটা অনেক বড় একটা বিষয় আর কি, হ্যাঁ অনেক বড় একটা বিষয় আদি। সো এ আর কি বিষয়, এগুলো আপনি দিলে হবে আর কি, ওকে। তো এখন আপনি এই যে গ্রাফ ট্রাফ আর্ট করবেন, করে দেখবেন যে আপনার ওই সিমিলার ওইতে কাজবাজ হবে এখানে, যে এটা আপনি একটা নিয়ে কাজ করবেন, তারপরে এটা যে আপনি নেন এটা অর্থ কী বলুন তো, এখানে যেহেতু এক্স একটা আছে আমাদের এখানে, তো প্রথম যে কন্ডিশনটা আমাদের এখানে ছিল, এক্স এর মানটা কী হবে এখানে, 1 - √2, মানে 1 - √2 থেকে ছোটো হবে এখানে। তো তখন আমাদের এখানে চিহ্নটা কত হবে এখানে, x - 1 + √2 হবে এখানে। আবার আরেকটা কী হবে, x - 1 - √2 হবে এখানে, আর একটা আমাদের দুটোর গুণফল এখানে, ওকে। দুটো গুণ করে দেখবেন যে আমাদের এখানে ওই x 1 + √2 1 - √2 কিন্তু পাবে এখানে। যাক আমি অত কিছু ডিটেলস বলতেছি না এখানে, সো আমাদের এভাবে করে চিহ্নগুলো আপনি বের করবেন। তো সিমিলারভাবে আপনি এখানে 4 নম্বর ম্যাটটা সলভ করবেন এখানে, সো 3 নম্বর ম্যাটটা এখানে, 3 নম্বর ম্যাট তো খুব ইজি এখানে, কোথায় এখানে, 3 নম্বর x² - 4 < 4x, এখানে x² কী আছে এখানে, +4 < 4x। তো এটা যদি আপনি এরকম করে নেন যে x² - 4x + 4 > কত, 0 এখানে। তো আমি এখানে সূত্র করতে পারবো এখানে, x² - 2 × 2x + 2² = 0, তার মানে লেখা যাবে এখানে কি, x - 2, তারপর হোল স্কোয়ার লেখা যাবে, <unintelligible> 0 লেখা যাবে। সো এ আর কি আমাদের এখানে পূর্ণবর্গ সংখ্যা, তার মানে এক্স এর মান সকল, মানে কখনো আমাদের কিনা বলুন তো, এখানে 0 থেকে 16 হওয়া সম্ভব না, এখানে 0 থেকে 16 হওয়া কখনো সম্ভব না, তার মানে এক্স এর মান হতে পারবে কি এখানে, এটা লিখবেন যে x - 2 < কখনো সম্ভব না, কী লিখবেন এখানে, কখনো
সম্ভব না এখানে, ওকে? এই কাজটা আমাদের করলে হবে। তার মানে x মাইনাস টু ইজ ইকুয়াল টু শূন্য হওয়া সম্ভব, কিন্তু শূন্য থেকে বড় হওয়া কখনো সম্ভব না। x এর মান কখন শূন্য হবে? যখন আমাদের কী হবে এখানে x মাইনাস টু ইকুয়াল টু জিরো, বা x ইকুয়াল কত হবে এখানে? জিরো হবে, কারণ এই স্কোয়ারটা আমাদের এপাশে গেলে রুটের জিরো, রুট মানে কি জিরোই হবে এখানে, ওকে? এই আর কি বিষয়। তো আপনি এখন ওই যে অ্যান্সার তো পেয়ে গেলেন, এখানে আমাদের কোনো কিছু আট করা লাগতেছে না, গ্রিড আট করতে হচ্ছে না। এখন আমাদের লেখচিত্র বলছি যে করবো না আমরা, এভাবে আপনি সবগুলো ম্যাথে করবেন। এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আছে, এই সবগুলো ম্যাথে ইজি আপনি করবেন কি, জাস্ট ধারাবাহিকভাবে এখানে কাজগুলো কর, ট্রাই করবেন, দেখবেন যে আমাদের এখানে অ্যান্সারগুলো অটোমেটিক্যালি হয়ে যাবে। মানে অ্যান্সার আপনাকে সাজেস্ট করবে যেটা কর, আর আপনি যদি মনে করেন যে না আমি বাদ দেবো কারণ পরীক্ষা এটা আসেনি, দেখুন টোটালে আসেনি, তার বাদ দিতে পারবেন। এখানে আপনি জাস্ট এখানে ইম্পর্টেন্ট আপনার এক নাম্বার আর হচ্ছে চার নাম্বার, চার নাম্বারটা ওই এক নাম্বারের মধ্যেই পড়ে। তো দেখবেন যে আপনি যেখানে আপনি অনলাইন কোর্স করেন না কেন, যে ভাই পড়েন না কেন, আপনাকে এই ম্যাথগুলো কখনো করাবে না, কারণ কি এগুলো পরীক্ষা আসে না। কারণ আমরা শুধুমাত্র আপনাকে স্পেসিফিকভাবে যে পরীক্ষার জন্য গাইডলাইন করবো এবং বিভিন্ন অ্যাডমিশনের জন্য গাইডলাইন করবো, আপনার মাথাকে আমি গার্বেজ কোনো ভ্যালু দিয়ে ভরাই দিতে পারবো না। সো একটু গাইডলাইন অনুযায়ী পড়াশুনো করুন, দেখবেন যে আপনি সাকসেসফুল হবেন। একদম টানা এ টু জেড ম্যাথ করার দরকার নেই পরীক্ষার জন্য বা অ্যাডমিশনের জন্য, কিছু স্পেসিফিক ম্যাথ করতে হবে যাতে করে আমরা সব জাতি কমন পাই এখানে, ওকে? সো আমার গাইডলাইনগুলো একটু মানার আমি আপনাকে বলবো, যথেষ্ট মানে ট্রাই করবেন এখানে, ওকে? তাহলে আপনার পরীক্ষায় মানে আসলে মানে প্লাস মানে না প্লাস পাবেন আর কি, আশা করা যায় ইনশাল্লাহ, যে গাইডলাইনগুলো ফলো করেন আর কি।